আজ চট্টগ্রামের পতেঙ্গা সিবিচে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল পালন করেছে চট্টগ্রাম আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজমু নাসির উদ্দিন, মেয়র প্রার্থী রেজাউল করিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন সহ অন্যান্যরা। এ সময় চট্টগ্রাম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ লক্ষ্য মা বন মাটির স্বাস্থ্যকর মাটি দেশের দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে, সমগ্র পৃথিবীর লোকে বাংলাদেশের একটি মানচিত্রকে প্রদর্শন করেছেন। আমরা আজ কর্ণফুলি ছলার যে অধিকার যাদের জন্য, যারা জীবনের জীবন উপস্থিত হয়েছেন সকলকে তুমি তুমি দীর্ঘ হায়াত দান করো। রব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের গতি এগিয়ে যাচ্ছে, সমগ্র পৃথিবীতে বাংলাদেশ একটি নম্বর ওয়ান ডেভেলপ কান্ট্রি হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, দেশের নিপীড়িত নির্যাতিত কোনো মানুষের মুখে হাসি ফুটার মতো একটা সোনার বাংলা সোনার মানুষ দিয়ে যেমন আমরা বুক ফুরিয়ে চলতে পারি তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মকাণ্ড শুরু করেছেন সমগ্র বিশ্বব্যাপী যে বিপর্যয়ের মুখের মধ্যে এই খারাপ পরিস্থিতির ভিতরে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো যে কন্টিনিউ রয়েছে এবং সেগুলো যে বিরতিহীনভাবে চলে আসছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই কর্মকাণ্ডগুলোকে সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কবুল করো। এই অনুষ্ঠান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা প্রয়োগ, একটা বাস্তব নমুনা। এখানে যারা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন, যারা দর্শনার্থী রয়েছেন এবং নেতৃবৃন্দ রয়েছেন, সকলের জান মাল তোমার কুদরতের নিগমে হেফাজত করো। রব্বুল আলামিন, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রয়েছে, আমি নাম মেনশন করছি না। রব্বুল আলামিন, তুমি তো জানো একটা মহৎ কাজের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই কর্মকাণ্ডকে কিন্তু কবুল করো। এই নেক আমলের ওসিলায় বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের মধ্যে সকল প্রকারের হীনবন্যতা, অকর্মণ্যতা, বিচ্ছেদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সহ সকল সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রধান অতিথিও আমাদের কাছাকাছি আসছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দাঁড়িয়ে আছেন যারা আমাদের ভলান্টিয়ার ভাই জন করে পিছনে চেয়ার বিছিয়ে দিতে, আমাদের চেয়ার পিছনে আছে, আপনারা চেয়ার গুলো বিছিয়ে দিয়ে মাঝখানে কেউ দাঁড়াবেন না, মাঝখানে সুশৃঙ্খল ভাবে বজায় রাখবেন। আমরা দক্ষিণ পতাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমরা প্রমাণ করতে চাই আমরা এই ওয়ার্ডের নেতাকর্মীরা আমরা সুশৃঙ্খল, সেটি আজকের এই সমাবেশ প্রমাণ করবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের পরম সত্যই এই আওয়ামী লীগের এই অঞ্চলের ঠিকানা, আমাদের সকলের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা যারা মাহবুবউদ্দিন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ আজম নাসির উদ্দিন। আজকের এই অনুষ্ঠানে আর উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেই নির্বাচনে আপনার আমার সকলের প্রিয় নেতা আলহাজ জনাব রেজাউল করিম সাহেব এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব এম এ রশিদ, চারবারের সফল কমিশনার, যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, জনাব নোমান আল মাহমুদ, আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ভাই উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চৌধুরী হাসান মাহমুদ খাসনিন, সফল প্যানেল মেয়র এবং আপনার আমাদের সকলের প্রিয় মুখ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর, উনি উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জনাব মোহাম্মদ সফর আলী, উপদেষ্টা শ্রমিক নেতা, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার শেখ ইফতেখার শ্যামল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক, শ্রী বাবু চন্দনধর, তথ্য বিষয়ক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর, জনাব মশিউর রহমান, বন পরিবেশ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর, দিদার আলম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব দিদার আলম চৌধুরী, যুব ক্রীড়া সম্পাদক চট্টগ্রাম মহানগর, জনাব মোহাম্মদ হোসেন,
এবং চট্টগ্রাম মহানগর ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আবু তাহের ভাই, সংস্কৃতি বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর জনাব বেলাল আহমেদ, সদস্য চট্টগ্রাম মহানগর কামরুল হাসান বুলু, নেসারউদ্দিন মঞ্জু, সদস্য চট্টগ্রাম মহানগর, আপনাদের সকলকে দক্ষিণ পাতাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, আর অভিনন্দন জানাচ্ছি 41 নং ওয়ার্ড আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, অন্যতম সদস্য জনাব সাইফুদ্দিন খান বাহার ভাই উপস্থিত রয়েছেন, আর উপস্থিত রয়েছেন নাজমুল্লাহ ডিওপ সাবেক কাউন্সিলর এবং হাসান মুরাদ বিপ্লব সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ ইজাক ভাই সহ আপনাদের সকলকে আমি দক্ষিণ পাতাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাজি হাসান ভাই সহ উপস্থিত রয়েছেন। আপনারা একটু নামগুলো সংগ্রহ করবেন, আমরা আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি নেতৃবৃন্দকে আগে গাছের চারা লাগানোর জন্য পিছনে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি, গাছ লাগাইয়ে সবাই এখানে মঞ্চে চলে আসবেন। না আপনার নেতৃবৃন্দ ওনারা বসবেন, শুধু নেতৃবৃন্দ যাবে, গাছ পিছনে গাছ লাগিয়ে ওনারা আবার সামনে মঞ্চে চলে আসবেন। মহানগরের সকল স্তরের মানুষকে, সারা বাংলাদেশের সকল স্তরের মানুষকে আনন্দ দেওয়ার যে ব্যবস্থা, সে ব্যবস্থাকে চট্টগ্রামের সিরিজ, সেই সিরিজ এলাকায় আজকের যে বিক্ষো তারা বিতরণের কর্মসূচি, সে কর্মসূচি প্রধান অতিথি জনাব বেলাল আমাদের বলেন্টিয়ার বাইরে যারা আপনাদের সকলকে একটু সামনে, একটু সবাই সামনে 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 কিন্তু আপনাদের দাবিও আমরা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সফল হবে, ব্যানারে করতে হবে। আমাদের প্রকৃতির যে সৌন্দর্যটা আমাদের উপস্থিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যার একটু সামনের দিকে।